বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও একক, যার জাতে সত্তায় কোনো শরীক নেই, যার সিফাত, যার গুণাবলীতে কোনো শরীক নেই, যার কাজে কোনো শরীক অংশীদার নেই, সেই রকমই তার ইবাদত বন্দিগিতেও কোনো শরীক আল্লাহ পাক রব্বুল আলামিন করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানা, আল্লাহ পাকের আসমা সিফাত নাম গুণাবলী সম্পর্কে জানা, আল্লাহ পাকের দিন সম্পর্কে জানা সবচেয়ে বড় ফরজ কাজ মানব জাতির উপর। আল্লাহ পাক এ উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন যে মানুষ তাদের রবকে, তাদের প্রতিপালককে, তাদের সৃষ্টিকর্তাকে, তাদের রিজিকদাতাকে জানবে এবং তার নাম গুণাবলী সম্পর্কে পরিচিতি লাভ করবে, জ্ঞান অর্জন করবে, তার আদেশ নিষেধ সম্পর্কে জানবে, যার নাম হচ্ছে আল্লাহ পাকের দিন, দিনে ইসলাম জানবে। আর যে যত বেশি আল্লাহ পাক সম্পর্কে জানবে সে তত বেশি আল্লাহ পাক রব্বুল আলমিনের হক আদায় করার ক্ষেত্রে যত্নবান হবে। সালাত এবং সালাম নাযিল হবেন এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সবচাইতে বেশি আল্লাহ সম্পর্কে জ্ঞানী ছিলেন। আল্লাহ পাকের নাম গুণাবলী সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলমিনের রুবুবিয়াত প্রভুত্ব সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দেগী সম্পর্কে, আল্লাহ পাকের আদেশ নিষেধ, আল্লাহ পাকের দিন ইসলাম সম্পর্কে সবচাইতে বেশি জ্ঞানী ছিলেন। যার প্রতি আল কোরআনুল করিম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে, তাকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দান করেছে আল্লাহ পাকের দিন সম্পর্কে, আল্লাহ পাকের জাত সিফাত সম্পর্কে। এ হচ্ছে সবচেয়ে বড় ফরজ কাজ যা আল্লাহ পাক ফরজ করেছে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে এবং জিনকে আল্লাহ পাক একমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আদেশ নিষেধ মেনে চলার জন্য। যার ইবাদত করবে, ইবাদত দু একটি কাজের নাম নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রকে সামিল, জীবনের প্রতিটি বান্দার কাজ যা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যমে দুনিয়া আখেরাতের কল্যাণ হাসিলের জন্য করা হয়, তাই হচ্ছে ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন তা পালনের নাম হচ্ছে ইবাদত। আল্লাহ পাক যা নিষেধ করেছেন যেসব কথা কাজ থেকে, সেগুলি থেকে বিরত থাকা হচ্ছে নেতিবাচক ইবাদত। ইবাদত ওদের সবচেয়ে বেশি সুন্দর হবে
যাদের জ্ঞান আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাকের নাম গুণাবলী সম্পর্কে বেশি রয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহ এই মর্মে ইরশাদ করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে যার যত বেশি জ্ঞান হবে সে তত বেশি আল্লাহ পাকের হকের ক্ষেত্রে যত্নবান হবে। যেমন একজন মানুষ যদি আপনার কাছে অচেনা মানুষ হয়, অপরিচিত মানুষ হয়, যতই বড় মানুষ হোক না কেন তার গুরুত্ব আপনার কাছে কিছুই নেই, যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন, যতই বড় সম্মানিত এবং সম্মানের যোগ্য ব্যক্তি হোক না কেন, কিন্তু তার সম্পর্কে আপনি কিছুই জানেন না, মনে করেন সেও 3.5 হাতের মানুষ, আমিও 3.5 হাতের মানুষ, তার চাইতে বেশি আমার শরীরে গোস্ত মাংস রয়েছে, হ্যাঁ ওজন বেশি রয়েছে, তার চাইতে বেশি আমার কাছে টাকা পয়সা রয়েছে, আপনি নিজের গুণগুলি যেহেতু বেশি জানছেন আপনার মধ্যে যা রয়েছে, কিন্তু সামনে যে লোকটি রয়েছে সে সম্পর্কে আপনি কিছুই জানছেন না, যার ফলে ওই লোকটির গুরুত্ব আপনার কাছে কিছুই নেই। যতই বড় আল্লামা হোক আর যতই বড় আপনার দুনিয়ার শিক্ষিত হোক আর যতই বড় দিনের শিক্ষিত হোক, তার সম্পর্কে যেহেতু আপনার কোনো জ্ঞান নেই, অচেনা অপরিচিত ব্যক্তি, তার সাথে আপনার মারেফত নেই, পরিচিতি নেই, যার ফলে তার কোনো মূল্যই আপনার কাছে নেই। কিন্তু যে যত বেশি একজন মানুষকে জানবে, একজন মানুষের গুণাবলী জানবে, একজন মানুষের যোগ্যতা জানবে, তত বেশি তার শ্রদ্ধা সম্মান তার অন্তরে পয়দা হবে, এবং তত বেশি যদি তার মধ্যে ভালো গুণ থাকে, যত বেশি ভালো গুণ থাকবে তত বেশি তাকে ভালোবাসবে, তত বেশি তাকে ভালোবাসবে। এই কথাটি সহজে আমরা বুঝি। এই কথাটি যদি একজন মানুষ, একজন মমিন ফিট করে, আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে, যে আল্লাহ পাক সম্পর্কে যে জানে না তার কাছে আল্লাহ পাকের কদর মর্যাদা কিছুই নেই, কিছুই নেই, না আল্লাহ পাকের জাত সম্পর্কে, সত্তা সম্পর্কে তার কোনো জ্ঞান আছে, না আল্লাহ পাক রব্বুল আলামিন সিফাত গুণাবলী সম্পর্কে তার কাছে জ্ঞান আছে, না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ সম্পর্কে, রুবুবিয়াত সম্পর্কে, তৌহিদের রুবুবিয়াত সম্পর্কে তার কোনো জ্ঞান আছে, না আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ সম্পর্কে, বিধিবিধান সম্পর্কে তার তেমন জ্ঞান আছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্যাদাই বা তার কাছে আর কি। কিন্তু এর বিপরীত যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে, আল্লাহর জাত সম্পর্কে, আল্লাহ পাকের সিফাত সম্পর্কে, আল্লাহ পাকের গুণ সম্পর্কে এক একটি আল্লাহ পাকের নাম জানে, তার অর্থ জানে, তার ব্যাখ্যা বিশ্লেষণ জানে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি কাজ তার চোখের সামনে সব সময় ভাসছে, কখনো চোখের অগোচরে চলে যায় না, অস্পষ্ট হয়ে যায় না তার সামনে, তার অন্তর সব সময় সাক্ষী দিচ্ছে আল্লাহ পাক এই কাজগুলি করেন, এগুলি আল্লাহ পাকের কাজ, এগুলি আল্লাহ পাকের কাজ, আল্লাহ পাকের এটা দান, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন, এই আল্লাহ পাক করেন, এই সব কাজ আল্লাহ পাক করেন। যত বেশি তার অন্তরে এই কথাগুলি বসবে এবং চোখের সামনে স্পষ্ট হয়ে থাকবে তত বেশি আল্লাহকে সে ভালোবাসবে, আর তত বেশি সে আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের ক্ষেত্রে, তার শ্রদ্ধা সম্মানের ক্ষেত্রে, তার মর্যাদা, তার মর্যাদা দেওয়ার ক্ষেত্রে সে তত বেশি যত্নবান হবে এবং সজাগ হবে। বাস্তব সত্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একক, এক ও একক, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক ও একক, আল্লাহ পাকের কোনো শরিক নেই, তার না যাতে এক আল্লাহর জায়গায় দুই আল্লাহ আছে, তিন আল্লাহ আছে, না তার গুণাবলীতে কোনো শরিক রয়েছে যে আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক তওয়াব, আর আরও কেউ তওবা কবুল করে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে, নিয়ে যাওয়ার মতো কেউ ক্ষমতা রাখে, আল্লাহ পাকের দয়া, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার রহমত আমার ক্রোধ আমার গজবের ওপর প্রাধান্য পেয়েছে, আল্লাহ পাকের রহমতের মতো কারো রহমত নেই, এই কথা যার বিশ্বাস আছে সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি অগাধ ভালোবাসা রাখবে। কিন্তু যেই ব্যক্তি মনে করে যে আল্লাহর দয়া তো পার হইতে পারি, হ্যাঁ দুনিয়া আখেরাত ইহকাল পরে মনস্কামনা পূরণ হইতে পারে, আর আমার বাবা, বাবা পীর ওলি আউলিয়া তাদের দয়া তো, আর তাদের যদি দয়া দৃষ্টি থাকে, তাদের যদি তওয়্জ থাকে, তাতেও পার হয়ে যাব, তাতে মনস্কামনা পূরণ হবে, তো সেই মুশরিক আল্লাহ পাকের কি কদর করবে, আল্লাহ পাকের কি মর্যাদা তার কাছে আর থাকতে পারে, সে তো অন্য জায়গা থেকে এটা পেতে পারে, তোমার কাছে না পাবো কারো কাছে পাবো। যেমন দুনিয়ার ক্ষেত্রে কারো কোনো একজন বড় মানুষের কাছে একটা আশা নিয়ে যাচ্ছেন, ও দেখছেন যে না ওর মধ্যে একটা অনীহা আসে বা ঠিকভাবে কথা বলতে চাই না, বাদ দাও ওর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই, সারা জীবন ওর কাছে না গেলেও চলবে, আরও মেলা দরবার আছে, আরও মেলা কেউ আছে দেওয়ার মতো আছে, তাদের সাথে আদান প্রদান করবো, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করবো, তাদের সাথে লেনদেন করবো, হ্যাঁ তাদের সাহায্য সহযোগিতা নেবো, একে এর সাথে কথাই বলবো না, যেহেতু দুনিয়াতে আপনার সহযোগী অনেকে হইতে পারে,
সীমিত কাজের ক্ষেত্রে, বেশ কিছু কাজের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা সামান্য এই ক্ষেত্রে, সেই জন্য আপনি অনেক লোকের ক্ষেত্রে বেপরোয়া, এর সাথে যোগাযোগ না রাখলে বা আমার কি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে যখন ঠিকভাবে জ্ঞান অর্জন করবেন যে আল্লাহ ছাড়া দুনিয়া আখেরাতের কোনো কল্যাণ কেউ হাসিল করতে পারে না, আল্লাহ ছাড়া কোনো ওয়াহাব দাতা নেই, আল্লাহ ছাড়া কেউ গৌস মহান উদ্ধারকারী নেই, আল্লাহ ছাড়া কেউ দুনিয়া আখেরাতের মালিক নাই, আল্লাহ হচ্ছেন রব, আল্লাহ হচ্ছেন খালেক সৃষ্টিকর্তাই, আল্লাহ হচ্ছেন সাফি আরোগ্য দানকারী, আল্লাহ হচ্ছেন প্রতিপালনকারী পালনকর্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দাতা। যখন এই কথাগুলি আপনার জানবেন, আপনি জানা হবে, জানার পরে আপনি সেগুলি সম্পর্কে জ্ঞান ভালো করে অর্জন করবেন আর তারপরে বাস্তবে পরিণত করবেন, তখন আপনার আল্লাহর সাথে মহব্বত অন্য ধরনের হবে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কাফের মুশরিকরা, বহুত্ববাদীরা, যারা দেবদেবীর পূজা করে, যারা মানুষের পূজা করে, যারা মৃতদের পূজা করে, যারা মাজারে সেজদা করে, তারা তাদেরকে ভালোবাসে। অমিনান নাসে মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা, অনেক মানুষ রয়েছে যারা আল্লাহ ছাড়া অনেককে আল্লাহর শরীক বানিয়ে ফেলেছে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আর ওদেরকে ভালোবাসে আল্লাহর মতো ভালোবাসে, আল্লাহকে গাল দিলে তাদের অত গায়রাত, আর অত তাদের মধ্যে ক্রোধ আসে না। হ্যাঁ, আর তারা সেই ক্ষেত্রে এত বেশি সোচ্চার হয়ে যায় না যে আল্লাহকে গাল দিল না, কিন্তু যদি তাদের দেবদেবী সম্পর্কে গাল দেওয়া না, আল্লাহ গাল দেওয়া নিষেধ করেছেন, তাদের বাতিল উপাস্য সম্পর্কে যেগুলিকে তারা উপাস্য মাবুদ বানিয়ে ফেলেছে, সেজদা করেছে, যাদের কাছে ছেলে মেয়ে চাচ্ছে, সেগুলিকে গাল দেওয়া না, যদি বলেন যে এগুলি শিরক, শুধু এদের কাছে চাইলে এরা দিতে পারে না, এরা জীবিত নয়, আমুয়াতুন গায়রু আহিয়া, কোরআনের ভাষায় যদি বলে এরা মৃত মারা গেছে, তোমরা যেমন মারা যাবে, তোমার বাপ দাদা পুরোপুরি যেমন মারা গেছে, গায়রু আহিয়া, এরা জীবিত নয়, বলছে আমাদের অলিয়াউলিকে গাল দেয়, এরা অলিয়াউলিয়ার তাজিম করে না, অবমাননাকে বেহরমতি করে, গালের আপনার উপর মিথ্যা অপবাদ দিয়ে দেয়। আর কি যে ক্রোধ হয় তাদের, কি যে আপনার রাগ হয় যে আপনাকে বিনা পানিতে গিলে খেয়ে ফেলবে যদি পারে। ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলছেন যে মুশরিকরা তাদের দেবদেবী উপাস্যকে, যা অন্যদের যে পুজো করে, ওদেরকে ভালোবাসে, খুব ভালোবাসে, হ্যাঁ খুব ভালোবাসে, আল্লাহর মত, কার মত, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেমন ভালোবাসা উচিত ছিল সেই ভালোবাসা ওদেরকে দিয়ে দেয়, আল্লাহ পাকের যেমন গুণগান করা উচিত ছিল তাদের গুণগান মহফিলে ওদের হয়ে থাকে, যে আমাদের গৌসুল আজম এই দিতে পারেন, এই করতে পারেন, আমাদের গরিব নামাজ এই করতে পারেন, এই করতে পারেন, এই করেছেন, যে মৃতকে জীবিত করেছেন, কারো নিঃসন্তানকে সন্তান দিয়েছেন, কারো রোগ ভালো হয়েছিল রোগ ভালো করেছেন, ইত্যাদি ইত্যাদি গুণগান তাদের করে মুশরিকরা, বহুত্ববাদীরা, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর মতো ভালোবাসে এদেরকে। ওয়াল্লাযীনা আমানু, আর মমিন কেমন হবে, যেহেতু মমিন আল্লাহ সম্পর্কে জানে, আল্লাহ পাকের রুবুবিয়াত কাজ সম্পর্কে জানে, আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে জ্ঞান হাসিল করেছে, সুতরাং আল্লাহ পাকের হক আদায় করে। তাই ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মমিন তার সবচাইতে বেশি, এদের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসে, এদের চাইতে বেশি আল্লাহকে মহব্বত করে, যার ফলে আল্লাহ পাকের সামান্য একটা গুণ আপনি আল্লাহর সৃষ্টি কাউকে, নবী রসুলকে, অলিকে দিয়ে দেবেন যে তিনিও দিতে পারেন, এটা কখনো বরদাস্ত করে নিতে পারে না। আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান অর্জন করেন আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রব। কোরআনে কারিমে যতগুলি দোয়া শেখানো হয়েছে, অধিকাংশ দোয়াগুলিতে রব বলে আপনাকে শেখানো হয়েছে। আল্লাহর কাছে কেমন করে চাইবেন, রব্বে হাবলি মিনাস সালেহিন, রব্বে হাবলি মিন লাদুনকা, রব্বে আন্নি মাসানি আদর, হ্যাঁ এক বচন দিয়ে রব্বে মানে রব্বি, আর না হলে রব্বানা দিয়ে শেখানো হয়েছে। রব্বানা আতেনা ফি দুনিয়া হাসানা, রব্বানা হাবলানা মিন আজওয়াজেনা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা রব্বানা রব। তাহলে আল্লাহ পাকের যে নামগুলি রয়েছে সেই নামগুলির একটি নাম হচ্ছে আসমা হোসেনার রব, আল্লাহ হচ্ছেন রব, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব শুধু আপনার নন, রব শুধু আমার নন, শুধু মুসলিমের নন, শুধু মানুষের নন, জিনের নন, রব্বুল আলামিন, বিশ্ব জগতে যত সৃষ্টি রয়েছে, আলাম, আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে রয়েছে সবকিছু হচ্ছে আলাম, আলাম মানে জগতের সবকিছু। তাহলে এক একটি জাতিকে,
এক একটি মখলুককে এক একটি আলাম বলে আল্লাহ বলছেন আলামিন, বহু জগৎ, মানব জগৎ, জিন জগৎ, ফেরেশতা জগৎ, গাছ জগৎ, পাথর জগৎ ইত্যাদি ইত্যাদি যত জগৎ রয়েছে, পাখি কুল পাখি জগৎ জগৎ, প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ পাকের এক একটি আলাম। সেদিন আল্লাহ পাক আলামিন বলছে রব্বুল আলামিন, তিনি শুধু আপনার লালন পালন করেন না, আপনার রিজিক দান করেন না, আপনাকে ছোট থেকে বড় করেন না, আপনাকে দুর্বল থেকে শক্তিশালী করেন না, আর আপনা আপনার ছেলে মেয়েকে শুধু করেন না, মানুষকে করেন, জিনকে করেন, পাখিকে করেন, কীট পতঙ্গকে করেন, সমস্ত কিছুকে করেন, হ্যাঁ, স্থলে হোক আর পানিতে হোক যেখানে হোক যত মাখলুকাত রয়েছে সব কিছুকেই করেন রব্বুল আলামিন তিনি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনে যত জীবজন্তু রয়েছে আল্লাহ বলছেন দাব্বা, যা এই ভূপৃষ্ঠে চলে পানিতে হোক আর স্থলে হোক, যে কোনো সৃষ্টি আল্লাহ পাকের মাখলুক চলাফেরা করে, দাব্বা এদু মানে চলাফেরা করে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাকের জিম্মেদারি হচ্ছে, দায়িত্ব হচ্ছে তাকে রিজিক দেওয়া। যে আল্লাহ পাক মাছকে রিজিক দিতে পারেন, যে আল্লাহ পাক সাপকে রিজিক দিতে পারেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হিংস্র পশুকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পোকা মাকড়কে রিজিক পৌঁছাচ্ছেন, যে আল্লাহ পাক পাথরের তলায় আর সমুদ্রের তলায় গভীর জায়গায় যদি কোনো মখলুক থাকে, কোনো পোকামাকড় থাকে, তাকেও রিজিক পাচ্ছে, সেখানে আহারের ব্যবস্থা দিয়েছেন, সে আল্লাহ পাক আপনাকে আপনার ছেলে মেয়েকে রিজিক দান করবেন না? তারপরে সবচেয়ে বেশি ভয় পায় এই মানব জাতি, আমি কি করে খাবো আর কি করে আমার স্ত্রী ছেলে মেয়েকে খাওয়াবো, বেশি ছেলে মেয়ে হইলে কি করে সংসার চালাবো আর কি করে এত দায়ী দায়িত্ব পালন করবো, মানুষের মতো এত বেশি কোনো মখলুক ভয় করে না, কোনো মখলুক রিজিক রিজিক নিয়ে ভয় করে না, অথচ মানুষকে হেদায়তের জন্য আল্লাহ পাক আল কোরআনুল করিম নাজিল করেছে, মানুষকে হেদায়তের জন্য মানুষের মতো থেকে রাসূল আম্বিয়াদেরকে আল্লাহ পাক মনোনীত করেছেন, শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আল কোরআন দিয়ে পাঠিয়েছেন, আর কোরআনে একটি জায়গায় নেই বহু জায়গায় এই রিজিকের জিম্মেদারি দায়িত্ব আল্লাহ পাক স্বয়ং ঘোষণা করেছেন। তাহলে আপনি সূরা ফাতিহা আল্লাহকে রব বলছেন, আমারই শুধু রব না, তুমি আল্লাহ রব্বুল আলামিন, সব কিছুর তুমি রব, তো আপনার ছেলে মেয়েকে খেতে দেবেন না, এত কেন ভয় যে এখন বিয়ে করলে খাওয়াইতে পারবো না, অথচ আপনি গুনাহ থেকে বাঁচতে পারছেন না, এত কেন ভয় যে দুটো বাচ্চা হয়েছে আর বেশি বাচ্চা নিলে খাওয়াইতে পারবো না, পড়িয়ে মানুষ করতে পারবো না, এত কেন ভয়? আল্লাহ আল্লাহর আল্লাহর নাম হচ্ছে রব, রব মানে যিনি ছোট থেকে বড় করেন, তো আপনার ছেলে আপনার ঘরে আল্লাহ দিলেন, মেয়ে দিলেন, সে কাজ করতে পারুক আর না পারুক, অসহায় অবস্থায় যদি আল্লাহ রিজিক পৌঁছে থাকেন, যখন সেই ছেলে বড় হবে 18 বছর, তখন অনেক কিছু সে নিজেও করতে পারবে, তাকে আল্লাহ রিজিক পৌঁছাবেন না? যেই সময় কোনো কিছু করার ক্ষমতা ছিল না মায়ের পেটে, সেই সময় যদি আল্লাহ রিজিক পৌঁছিয়ে থাকেন, হ্যাঁ, যেই সময় অসহায় ছিল, তার বলার ক্ষমতা ছিল না, তখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্থানে তার জন্য রিজিকের ইন্তজাম করতে পারেন, তো সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কি আপনার ছেলে মেয়ে বড় হলে তাদের খাদ্যের ব্যবস্থা করবেন না? অথচ তার নাম রব, তাহলে আল্লাহ পাকের গুণ সম্পর্কে কোন জ্ঞানটা অর্জন করলেন যে এতটুকু আস্থা হলো না যে তরবিয়তকারী, লালন পালনকারী, প্রতিপালনকারী, পালনকর্তা রব আল্লাহ পাক রব্বুল আলামিন, এতটুকু বিশ্বাস হলো না? আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেক নাম হচ্ছে রাজ্জাক, রিজিক দাতা, রাজেক মানে রিজিক দাতা, আর রাজ্জাক মানে মহান রিজিক দাতা, শুধু রিজিক দাতা না। আল্লাহ পাক বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন, তোমাদের কাছ থেকে কোন রিজিক চাই না, একটা পয়সাও চাই না, ওমা উরিদু আইয়ুতেমুন তোমাদের কাছে কোনো খাবারও চাই না, ইন্নাল্লাহ বরং ইন্নাল্লাহু আর রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ পাকই তো তিনি রাজ্জাক, তো আল্লাহকে রাজ্জাক বলে আপনি আপনার কোরআন বলছে আপনি জানছেন তারপর আপনার আস্থা ভরসা হয় না, আল্লাহ সম্পর্কে জ্ঞান কম সেই জন্য আমাদের, হ্যাঁ, ঈমান এত কমজোর যে আস্থা দুনিয়ার উপায় উপকরণের উপর, দুনিয়ার যে সব উপকরণ রয়েছে সেগুলির উপর আমার আপনার আস্থা, যে যদি ধন সম্পদ থাকে তাহলে খাওয়াইতে পারবো, চাকরি যদি থাকে তাহলে খাওয়াইতে পারবো, যদি ব্যাংকে টাকা পয়সা থাকে তাহলে খাওয়াইতে পারবো, যদি আমার ব্যবসা বাণিজ্য একটা ভালো চালু হয়ে যায় তাহলে খাওয়াইতে পারবো, তো আল্লাহর উপর আস্থা ভরসা কোথায়? তাওয়াক্কুল তো আলা গাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা তাহলে আপনার কোথায়? আপনার তাওহীদ কোথায়? আপনার তাওহীদ প্রতিষ্ঠা করা আল্লাহ পাক রব্বুল আলামিনের যেসব নাম রয়েছে
তার মধ্যে একটি নাম হচ্ছে আসসামিউল বাসির, সবকিছু তিনি শোনেন আর সবকিছুই দেখেন। চিন্তা করুন তো দেখি, সবকিছু আল্লাহ পাক শুনছেন। তাহলে আপনি এই বিশ্বাস যদি রাখেন, সব কিছু শুনছেন মানে সবার কথা শুনছেন, সবার ভাষা শুনছেন। যেমন যিনি বিশিষ্ট ব্যক্তি তার কথা শুনছেন, আপনি সাধারণ একজন গরিব ব্যক্তি আপনারও কথা আল্লাহ শুনছেন। তো আপনাকে আবার ওসিলা কেন লাগবে, যে বড়দের ওসিলা না ধরলে দুয়াই কবুল হবে না? এই ভ্রান্ত আকিদা কেন আসলো, এই গুমরাহি কেন আপনার আকিদাতে আসলো আর দোয়াতে আসলো? এই গুমরাহির দোয়া ছাড়া সহি দোয়া জানলেন না, অথচ কোরআনের একটি দোয়াতে তো কেউ কারো ওসিলা ধরে দোয়া করেন নাই। তারপর আল্লাহ পাক রাব্বুল আলামিন সবকিছু যখন শুনছেন, তখন আর একটা দিক হচ্ছে যে আপনি যে সব কথাগুলি বলছেন সেগুলি তো সব আল্লাহ শুনছেন, সব আল্লাহ শুনছেন। তারপরে উপরন্তু আল্লাহ পাকের ফেরেশতারা ডানে বামে রেকর্ডও করছে, তাহলে কোন কথাগুলি বলছেন আপনি চিন্তা করুন তো। গোপনে আপনি টেলিফোনে আপনি প্রেম করছেন, টেলিফোনে আপনি লোয়াশীল কথা বলছেন, টেলিফোনে আপনি জেনা ব্যবিচারের রাস্তা ওপেন করছেন, আর তারপরে আপনি গোপনে নির্জনতায় কোনো মেয়ের সাথে দেখা সাক্ষাৎ করছেন, অথবা এইরকম যে কোনো কিছু হোক না কেন, অথবা কোনো ষড়যন্ত্র করছেন কাউকে ডাউন করার জন্য, কাউকে মারার জন্য, কারো ক্ষতি করার জন্য, আসসামি আল্লাহ পাক সব কিছু শুনছেন। যে আল্লাহর কাছে মহাসভা হবে, যে আল্লাহ পাকের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে আর প্রত্যেকের হিসাব হবে, তিনি তো সব শুনলেন আপনার। আরে যার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন সে জানতে পারলো না, যাকে খুন করবেন মারবেন বা ফাঁসাবেন সে জানতে পারলো না, কিন্তু তার রব তো জানলো। আপনার তো হিসাবের প্রস্তুতি হয়ে গেছে আল্লাহ পাকের কাছে, জবাব দিতে হবে, শাস্তি পেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেবেন না, সবকিছু শুনে নিয়েছেন তিনি, আর তিনি সামিউল বাসির, সবকিছু দেখছেন। সুতরাং কি করে একজন মমিন মুসলিমের দ্বারা হইতে পারে যার আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে, সবকিছু দেখছেন, আপনাকে দেখছেন যে আপনি কি কাজটা করছেন, চুরি করছেন না জেনা করছেন, কোন আজনবী মহিলার দিকে হাত বাড়াচ্ছেন না, কাউ কিনে কোথাও রিক্সা চাপলেন সেনামায় ঢুকলেন, আর না কোথাও কোনো রকমের বেইমানি আত্মসাত করলেন, না কোন পাপ করছেন আপনি, না নির্জনে আপনার ঘরে তালাবন্ধ করে আপনি ব্লু ফিল্ম দেখছেন ইন্টারনেটে বসে, খারাপ সাইটগুলি ভিজিট করছেন, সব তো আল্লাহ বাসির, আল্লাহ পাক দেখছেন। কোরআনে কি সামি আর বাসির এই নামগুলি আল্লাহ পাকের নেই? আল্লাহ পাকের 99টি আসমা হোসেনার মধ্যেকার এই নামগুলি কি নয়? এই নামগুলি শুধু মন্ত্রের মতো পাঠ করার জন্য, হিন্দুদের সংস্কৃতির মন্ত্র বা মন্ত্র, যে হিন্দু তাদের সংস্কৃতি ধর্মীয় ভাষা বুঝে না, আর আপনিও যদি ওই হিন্দুদের চরিত্রই গ্রহণ করেন যে আপনিও মন্ত্র পাঠ করেন সামিউন বাসিরুন আর হামিদুন মাজিদুন এইসব যদি পড়েন আর কিছুই বুঝলেন না, তাহলে আপনার মাঝে আর হিন্দুর মাঝে পার্থক্যটা কোথায়? তারা মৃত ভাষা দিয়ে ধর্মকর্ম করে, কিছুই বুঝে না, যে মরা ভাষা দুটা লোক কেউ বলে না, কারো মাতৃভাষা সংস্কৃত নয়, আর আপনারও মরা ভাষা যদি এটাই হয়ে যায়, আপনি কোরআনের ভাষা শিখলেন না, রসুলের হাদিসের ভাষা শিখলেন না, তো আপনি জাতিতে মুসলিম সে জাতিতে হিন্দু, এইটুকুই পার্থক্য। আর কি পার্থক্য রয়েছে? আকিদায় পার্থক্য রয়েছে, আমলে পার্থক্য রয়েছে, বিশ্বাসে পার্থক্য রয়েছে, কোনো কিছু পার্থক্য নেই, এতে কাদে পার্থক্য রয়েছে, আখলাক চরিত্রে পার্থক্য রয়েছে, সে যেই পাপগুলি তারা করে সেই পাপগুলি আপনিও করছেন। আল্লাহ ফাক রব্বুল আলমিনের যেসব নাম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে লতিফুল খাবির, লতিফ আল্লাহ পাক সূক্ষ্মদর্শী আল্লাহ পাক রব্বুল আলমিন, খাবির সূক্ষ্ম খবর রাখেন সব কিছু সম্পর্কে ওয়াকিফাল। তাহলে যতই গোপনে আপনি করেন, এমন গোপনভাবে আপনি কোনো কাজ করলেন যে কাউকে জানতে দেবেন না আপনি, তারপরেও আল্লাহ জানছেন, তাহলে যতই গোপনীয়তা রক্ষা করেন না করেন, একটু লিকা উঠাতে দেবো না, আমার স্ত্রীকে আমি জানতে দিলাম না, আমার মাকেও জানতে দিলাম না, বাপকেও জানতে দিলাম না, সারা পৃথিবীর কাউকে জানতে দিলাম না, তারপর তো আল্লাহ জানছেন, তারপর তো আল্লাহ খবর রাখছেন। তাহলে এই এই বিষয়গুলি সম্পর্কে এই তো কয়েকটি আল্লাহ পাকের সিফাতের কথা বললাম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সব কাজগুলি করেন, চিন্তা করুন আপনি সব কাজগুলি করেন আপনি। আল্লাহ পাক রব্বুল ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহ পাক সূরা রহমানে বলছেন যে আসমান জমিনে যে কেউ আছে সবাই আল্লাহর কাছে চাই, সবাই আল্লাহর কাছে যাচ্ছা করে, ফেরেশতারাও আল্লাহর কাছে চায়, জিনেরাও আল্লাহর কাছে চায়, মানুষ আল্লাহর কাছে চায়, যারা মমিন আল্লাহর কাছে চায়। কত মানুষ আর কত জিন আর কত ফেরেশতা কত মখলুকাত আল্লাহ পাকের গুণগান করছে এবং আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তুমি সুস্থতা দান করো, আল্লাহ তুমি রিজিক দান করো, আল্লাহ বালা মুসিবত দূর করো, আল্লাহ আমাকে নেক সন্তান দান করো, কত কি চাইছে একসাথে, কত ভাষাতে আর কত লোক চাইছে, আর কেউ জোরে চাইছে, কেউ আসতে চাইছে, সবগুলি শুনছেন।
আল্লাহ ফাকর রব্বুল আলামিন, এবং সবার খোঁজ খবর রাখছেন। আর শুধু শুনলেন না, দুটো কথা আমরা শুনতে পারি না, এদিকে মোবাইল কানে ধরে আছে আর এদিকে একজন কি বলছে কিছুই শুনলাম না, কিছুই শুনি না, আল্লাহ সব শুনছেন। দুটো মানুষের কথা আপনি তাল দিতে পারেন না, হ্যাঁ, আর আল্লাহ ফাকর সারা পৃথিবীর সমস্ত ভাষায় আর অসংখ্য মানুষ, অসংখ্য জিন, অসংখ্য মাখলুকাত আল্লাহ পাককে ডাকছেন। আল্লাহ পাক এস আলহু মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যে কেউ আছে সকলে আল্লাহকে ডাকছে, আল্লাহর কাছে চাইছে, যাচ্ছা করছে, আল্লাহর কাছে দোয়া করছে। কুল্লা ইয়াউমিন হুয়া ফিশান, আর প্রতিদিন আল্লাহ পাক রব্বুল নিজের কাজে লেগে আছে, আল্লাহ নিজের কাজে লেগে আছেন। চাইলেন আপনি, আল্লাহ আপনাকে দিচ্ছেন, ওকে দিচ্ছেন, একে দিচ্ছেন, ওকে দিচ্ছেন, এর গরজ পুরা করছেন, ওর গরজ পুরা করছেন, এর মনের কামনা বাসনা পূরণ করছেন, ও কি চেয়েছিল, কি চেয়েছিল। আমাদের কাছে দু চার পাঁচটা টেলিফোন আসলে এটা করতে হবে, এটা করতে হবে, দুটো তিনটা করি, পাঁচটা ভুলে যায়। এক একদিনে দু পাঁচ সাতটা কাজ করবো, এর সাথে ওর সাথে ওর সাথে যোগাযোগ করে দেখা গেল সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে চলে যাচ্ছে। এর এই কাজগুলি তো আমার এক দু সপ্তাহ আগে করার কথা ছিল, নিজের কথা বলছি, দুই তিন সপ্তাহ আগে করার কথা ছিল, এখন পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয় না। প্রতিদিন ভাবি যে করে নেবো, ভুলে যায়, আল্লাহ বলেন না। ওমা কানা রাব্বুকা নাসিয়া, কোরআনে আল্লাহ পাক আল্লাহ সম্পর্কে বলছেন, তার জাত সম্পর্কে, হে নবী শোনো, তোমার রব নাসিয়া ভুলে যাওয়া আল নন, যে তিনি ভুলে যান, রব ভুলে যান না, আল্লাহ পাক গাফিল হয়ে যান না। অমাল্লাহ বি গাফিলিন আম্মা তাআমালুন, তোমরা যা কিছু করো আল্লাহ পাক গাফিল হয়ে যান না, কখনো গাফিল না। আল্লাহ পাক রব্বুল আলমিনের এইরকম কত সুন্দর সুন্দর নাম রয়েছে। যত বেশি জ্ঞান অর্জন করবেন আল্লাহ পাকের সত্তা সম্পর্কে, আল্লাহ আকবার, একটা কথা আপনি চিন্তা করুন, আল্লাহ সবচেয়ে বড়। আজকের সায়েন্স একটু পড়ে দেখুন, চর্চা করে দেখুন, আল্লাহ সবচেয়ে বড়। চিন্তা করুন তো দেখি, আল্লাহকে ভেবেছি যেমন একজন কেউ শাসক থাকে বিশাল একটা দেশের রাজধানীতে, ছোট একটা জায়গায় সাড়ে তিন হাতের একটা জায়গাতে সে বসে আছে, দাঁড়িয়ে আছে বা বসবাস করছে, ব্যাস ওইটুকু। আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছুর সৃষ্টিকর্তা, সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলমিন, এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আকবর ও মিন কুল্লে সেই সব কিছুর চাইতে বড়। আজকে পৃথিবীর চাইতে বড় বড় গ্রহ নক্ষত্র চিন্তা করুন, সূর্য কত বড়, আবার সূর্যের চাইতে বড় বড় নক্ষত্র রয়েছে কত গুণ, লক্ষ লক্ষ গুণ বড় রয়েছে। আল্লাহ পাকের যে কত সৃষ্টি একটি অপরটির থেকে কত লক্ষ লক্ষ গুণ বড় রয়েছে চিন্তা করুন। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার, আল্লাহ সব কিছু চাইতে বড়। এগুলি সব আল্লাহর সৃষ্টি, গ্রহ হোক, নক্ষত্র হোক, সূর্য হোক, চন্দ্র হোক, আর তার চাইতে কত গুণ বড় হোক না কেন আল্লাহ পাকের সৃষ্টি, এগুলি হচ্ছে আল্লাহ পাকের সামনে আল্লাহ পাকের ক্ষুদ্র মখলুক। এজাস শামস কুবিরাত, সূর্য এত বিশাল আর এত শক্তিশালী, এত তার তাপ আর এত তার ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আলোহীন করে দেবেন, আলোকে ছিনিয়ে নেবেন। এজাস শামস কুবিরাত, তিনি আল্লাহু আকবার। তাহলে চিন্তা করুন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে যত জ্ঞান অর্জন করবেন আপনি, আল্লাহ পাকের কাজ সম্পর্কে যত জ্ঞান অর্জন করবেন, আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে যত জ্ঞান অর্জন করবেন, তত বেশি আপনার ঈমান মজবুত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সূরা মুজাদালার প্রথম আয়াতগুলি যখন নাজিল হয়, যে মহিলার ঘটনা পরিপ্রেক্ষিতে এই আয়াতগুলি নাজিল হয়, তিনি বলছেন যে আমি নিজের ঘরে এক কোণাতে বসে আছি আর একজন বুড়ি মহিলা আসলো, বুড়ি হয়ে গেছে বেচারি, তার স্বামী আর সাথে তার জেহার হয়ে গেছে। জেহার, জেহার মানে তার স্ত্রীকে তার মায়ের সাথে তুলনা করেছে, স্ত্রীর পিঠকে অথবা অঙ্গকে অথবা স্ত্রীকেই মায়ের সাথে তুলনা করে, এটাকে জেহার বলা হয়। জেহারের কাফফারা রয়েছে, কাফফারার বিধান পরে নাজিল হইল। আসার পরে আস্তে আস্তে কথা বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, মাসলা স্বামীর ব্যাপার, জোরে চিৎকার করেন, আস্তে আস্তে কথা বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন, বড়ই কষ্ট করে শুনতে পাচ্ছেন তার মাসলা কি, জিজ্ঞাসা শুনছেন, আর শোনা শেষ হয়েছে, আর সেই মহিলা খুব কান্নাকাটি করে বলছে যে আমার সারা জীবনটা আমার স্বামীর এই ঘরে সংসারে কাটিয়ে দিলাম, আজকে আমি বুড়িয়ে গেছি আর এই বার্ধক্যে আমার সাথে আমার স্বামীর জেহার হয়েছে, আমার স্বামী ঘর ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হবে, এটা তো অসম্ভব কথা, এটা আমার জন্য তো বরদাস্তের বাইরের কথা। এই বলে তিনি কদসামি আল্লাহ কাউল আল্লাতি দেলোকা ফিজা ওজে অতস্থাকি আল্লাহ, আল্লাহর কাছে তিনি অভিযোগ করছেন ওই মহিলা সাহাবিয়া, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার এই ঘটনা হয়েছে, এই ঘটনা হয়েছে,
আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করছেন যে সাত আসমানের উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুজাদালা যে বাদানুবাদ করেন না কারিনি এই মহিলার কথা আল্লাহ শুনে ফেলেছেন, কাদ সামি আল্লাহ, আল্লাহ শুনে নিয়েছেন, আল্লাহ পাক সাত আকাশের উপর থেকে শুনছেন। আর মায়েসা রাদিয়াল্লাহু তাআলা ওই কক্ষের কোণাতে বসে আছেন, শুনতে পাচ্ছেন না, মা আসমা ও মা তাকুল, আমি শুনছি না যে সে কি বলছে, কি যে তার মাসলা তাই আমি বুঝতে পারছি না। চিন্তা করুন যে আল্লাহ পাক রব্বুল কি শুনেন, তাহলে চিন্তা করুন আপনি রাতের অন্ধকারে হোক আর দিনে হোক আর নির্জনে হোক আর সবার সামনে হোক মনে মনে অন্তরে একটি কথা আসলো যে আল্লাহ এটি আমার প্রয়োজন, আল্লাহ তাও জানছেন, আলিমুন বিজাতিস সুদুর, অন্তর্যামী অন্তরের কথাও জানছে যে আপনার এটা মনের কামনা মনের চাহিদা আপনার প্রয়োজন এটা আল্লাহ পাক তাও জানছেন, মনের কথা আল্লাহ পাক রব্বুল। অনেক সময় আপনার জবানে হয়তো দোয়া করেনি কিন্তু মনের কামনা যে অন্তর এসছে আল্লাহ আমার তো এটা প্রয়োজন ছিল, আল্লাহ পাক সেটা জেনে নিয়ে আপনাকে দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম হচ্ছে তাওয়াব রহিম, তাওয়াব তাওবা কবুলকারী। চিন্তা করুন তাহলে এই বিশ্বাস যদি থাকে তা আমার দ্বারা আপনার দ্বারা অতীতে যদি ভুল, এই নয় যে আপনি আগামীতে ভুল করতে থাকবেন না, কারণ আগামীর কোনো নিশ্চয়তা নেই, ভুল করতে থাকবেন ভুলের অবস্থায় হয়তো মরে যাবেন জাহান্নামে চলে যাবেন, সেই জন্য আগামীর ক্ষেত্রে বলবো না, কিন্তু অতীতে যা হয়েছে বড় বড় হয়তো গুণা হয়ে গেছে, বড় কাবিরা গুণা হয়ে গেছে আপনার দ্বারা, অনেক অন্যায় কাজ হয়ে গেছে, আল্লাহর নাম হচ্ছে তাওয়াব, তিনি তওবা কবুলকারী, আর কেউ তওবা কবুল করতে পারেন না, আর কেউ আপনাকে জান্নাতে পৌঁছাতে পারেন না, আর কেউ আপনার ক্ষমা সাদরে গ্রহণ করতে পারেন একমাত্র আল্লাহ পাক ছাড়া। সুতরাং যতই পাপ করে থাকেন না কেন আপনি আল্লাহ পাকের কাছে তওবা করবেন, ফিরে আসবেন, আল্লাহ পাক আপনাকে সাদরে গ্রহণ করবেন, আপনার তওবা গ্রহণ করবেন, আপনাকে ক্ষমা করবেন। নব্বি এবাদি আন্নি আনাল গাফুর রহিম, আল্লাহ পাক বলছেন হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বান্দাদেরকে মানুষকে বলে দাও যে আমি হচ্ছি আল গাফুর মহান মার্জনাকারী, আর রহিম আমি হচ্ছি বড় দয়ালু, ও আন্না আজাবি এটা শুনে নাও, সুতরাং যদি অতীতে গোনা হয়ে থাকে আমার রহমতের আশা করো, আমার কাছে মার্জনা কামনা করো, ক্ষমা তলব করো, আর আগামীতে সাবধান হয়ে যাও, আগামীতে সাবধান হয়ে যাও, ও আন্না আজাবি হল আজাবুল আলিম, আর আমার আজাবও কিন্তু আছে, আমার শাস্তিও আছে, আর সেই শাস্তি হল আজাবুল আলিম, বড় বেদনাদায়ক শাস্তি আছে, বড়ই কঠোর শাস্তি রয়েছে, সুতরাং শাস্তি থেকেও সাবধান, আল্লাহকে ভয়ও করবে আর আল্লাহ পাকের সাথে মহব্বতও করবে, আল্লাহকে ভয়ও করবে আল্লাহর সাথে মহব্বতও করবে, ভয়ের সাথে আর মহব্বতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করবে, আল্লাহর দিকে আগ্রহী থাকবে আর ভয় করবে, জালেম শাসককে ভয় করে তার জুলুমকে কিন্তু তার সাথে মহব্বত করে না। হ্যাঁ, কিন্তু একটা নাবালক ছেলে, ছোট ছেলে বিশেষ করে আপনার ছেলে মেয়ে বাপকে ভয়ও করে মাকে ভয়ও করে আবার খুব ভালোবাসে, একটু আপনার সম্পর্কে কেউ কিছু বলুক লাফিয়ে উঠবে, আপনি আপনার ওয়াইফ সম্পর্কে কিছু বলে উঠবে লাফিয়ে উঠবে মায়ের তরফ থেকে যে আপনি জুলুম করছেন, ছোট ছেলে বুঝতে পারছে, তিন বছর চার বছরের ছেলে বুঝতে পারছে যে এটা জুলুম হচ্ছে আমার মায়ের ওপর, তাহলে মাকে ভালোবাসে আবার মাকে ভয়ও করে। আল্লাহ পাক রব্বুল আলম ইবাদত বন্দিকে হইতে হবে ওই রকম মহব্বতের সাথে, আর তার সাথে সাথে ভয়ও থাকতে হবে, খৌফ আল্লাহর আজাবকে ভয় করতে হবে এবং আল্লাহ পাকের সাথে অত্যন্ত বেশি মহব্বত হইতে হবে, এ হচ্ছে আপনার ইমানের দাবি, আর তার সাথে সাথে আল্লাহ পাকের হক আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলম যেন তার সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, তার তাওহীদের জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন, আল্লাহ পাক সমস্ত রকমের শিরক থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে আমাদের উপর রহম করেন, আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপর রহমত করেন, আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফিরদৌস যেন দান করেন, দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন, আর বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের রক্ষা করেন, আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ায় আমাদেরকে যেন ফিতনায় না ফেলেন, ইমানের ফিতনা দুনিয়ার ফিতনা ধন সম্পদের ফিতনা সমস্ত রকমের ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের যেন বাঁচিয়ে রাখেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।